আসসালামু আলাইকুম। আমি আজকে মহিলাদের বা নারীদের খুব কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখা যায় যে এই বিষয়টা নিয়ে মহিলারা তারা লজ্জা, ভয় এবং কুসংস্কারের কারণে দেখা যায় যে ডাক্তারের কাছে, তাদের ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করতে তারা চায় না। দেখা যায় যতদূর সম্ভব তারা তাদের এই প্রবলেমটা চেপে রাখার চেষ্টা করে। এই যে চেপে রাখার জন্য দেখা যায় যে একসময় এটা জটিল আকার ধারণ করে, তখন কি হয়, ডাক্তারদের এই প্রবলেমটা সলভ করা অনেক সময় কঠিন হয়ে যায়। তেমনি এমনই একটা সমস্যা হলো জরায়ুর স্থানচ্যুতি, যেটা ইংলিশে আমরা বলি ইউটেরাইন প্রোল্যাপস। তাহলে আমরা এখন জানি যে ডেফিনেশন যে জরায়ুর স্থানচ্যুতি বা ইউটেরাইন প্রোল্যাপস কাকে বলে। আমরা খুব সহজ ভাষায় আমরা যদি বলি যে জরায়ু নিচের দিকে নেমে আসা, এটাকেই কিন্তু আমরা ইউটেরাইন প্রোল্যাপস বা জরায়ুর স্থানচ্যুতি বলা হয়। জরায়ু দেখা যায় যে পেলভিক ক্যাভিটির মধ্যে কিছু মাংসপেশি এবং লিগামেন্টের মাধ্যমে সে তার অবস্থানে খুব শক্তভাবে অবস্থান করে, কিন্তু দেখা যায় যে এই যে লিগামেন্ট এবং মাংসপেশি যখন দুর্বল হয়ে যায় তখন এই জরায়ুটা নিচের দিকে নেমে আসে। আমাদের মহিলাদের বা মায়েদের দেখা যায় যে দুটি বয়সে সাধারণত এই জরায়ুর প্রোল্যাপসটা হয়ে থাকে। একটা হচ্ছে ইয়াং এজ, অর্থাৎ প্রথম বেবি হওয়ার পরে এই প্রোল্যাপসটা হওয়ার সম্ভাবনা থাকে, আর একটা হচ্ছে 48 বছর বয়সের পর, অর্থাৎ যখন মেনোপজ হয়, মাসিক বন্ধ হয়ে যায়, সে সময়ও এই জরায়ুর প্রোল্যাপসটা হয়ে থাকে। তাহলে এখন আমরা আসলে জানি কী কারণে এই জরায়ুর প্রোল্যাপসটা হয়ে থাকে। একটা মেইন কারণ হচ্ছে জেনেটিক কজ, যে কারণে দেখা যায় যে অনেক মারাই বা মহিলারাই জন্মগতভাবে তাদের যে মাংসপেশি আছে, যে লিগামেন্ট আছে, সেটা তাদের দুর্বল থাকে, ফলে তাদের জরায়ুটা নিচে নেমে আসে। আরেকটি কারণ হচ্ছে যখন সন্তান প্রসব হয় তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে জরায়ুর মুখটা না খোলার আগেই যে অপরিপক্ক যারা অনভিজ্ঞ যারা ধাত্রী থাকে তারা সন্তান প্রসব করানোর জন্য অনেক চাপাচাপি করে, তখন দেখা যায় যে সেখানে চাপ পড়ে, ফলে সেই লিগামেন্টগুলো ঢিলা হয়ে যায়। আবার দেখা যায় যে যদি প্রসব বেদনা, যদি পেইন, লেবার পেইন 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়, এবং যে বাচ্চার যে মাথা থাকে সেই মাথা যদি জরায়ুর মুখে এসে আটকে থাকে, তখনও দেখা যায় যে সেখানে যে অনেকক্ষণ ধরে জরায়ুর মাথাটা আটকে থাকার কারণেও কিন্তু দেখা যায় যে সেখানকার লিগামেন্ট মাংসপেশি ঢিলা হয়ে যায়। আবার যদি ঘন ঘন বাচ্চা হয়, যদি কোনো বিরতি না দিয়েই দেখা যায় যে ঘন ঘন বাচ্চা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একটা ঝুঁকি থেকে থাকে। আবার প্রসবের পরে দেখা যায় যে যদি তার শরীরের যত্ন, মায়েরা দেখা যায় তার শরীরের যত্ন করে না, ভারী কাজ করে, সেক্ষেত্রেও একটা সম্ভাবনা থাকে। আর একটা হচ্ছে যখন মেনোপজ হয়, যখন ইস্ট্রোজেনের পরিমাণটা কমে আসতে থাকে, ইস্ট্রোজেন পরিমাণ যখন কমে যায় তখন স্বাভাবিকভাবেই সেখানকার মাংসপেশি এবং লিগামেন্ট কী হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আবার যাদের ক্রনিক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে, কাশি থাকে, বা পেটে এবং জরায়ুতে টিউমার হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই যে জরায়ুর স্থানচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি যারা যেসব মায়েরা আমাদের মায়েরা অপুষ্টিতে ভুগে তাদেরও হয়ে থাকে। মেনলি সাধারণত আমরা এসব কারণগুলো আমরা জরায়ুর স্থানচ্যুতির ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করে থাকি। এখন আমরা আসি কী কী লক্ষণ দেখে আমরা বুঝবো যে আমাদের জরায়ুর স্থানচ্যুতি হয়েছে বা ইউটেরাইন প্রোল্যাপস হয়েছে, বা কী কী লক্ষণ নিয়ে আমাদের কাছে আমাদের নারীরা বা মায়েরা আমাদের কাছে আসে। তাহলে আমরা এখন সিমটম সম্বন্ধে আমরা জানব। বেশিরভাগ মায়েরাই দেখা যায় যে এসে কমপ্লেন করে, তারা একটা অস্বস্তি একটা ফিল করে, অর্থাৎ তলপেটে এবং জরায়ুর মুখে যে কিছু বলের মতো কিছু একটা বের হয়ে আসার মতো একটা অস্বস্তি তারা
ফিল করে। আরেকটা কী হয়, তাদের কোমরে এবং সহবাসের সময় ব্যথা হয়। এই যে জরায়ু বের হয়ে আসার কারণে দেখা যায় যে তাদের ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবটা অনেক সময় দেখা যায় যে মনে হয় যে তারা ফিল করে যে কিছু প্রস্রাব তাদের জমা রয়ে গেছে। আবার দেখা যায় যে তাদের যে টয়লেট, টয়লেটটাও ঠিক মতো ক্লিয়ার হয় না, এবং তাদের সাদা স্রাব হয়। দেখা যায় যে সাদা স্রাব অনেকটা পুজ মিশ্রিত বা লালচে, এই ধরনের লক্ষণগুলো নিয়ে সাধারণত দেখা যায় যে আমাদের মায়েরা আমাদের কাছে আসে। তাহলে আমরা এখন দেখব ইনভেস্টিগেশন। তাহলে এই সিমটমগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে অনেক সময় আমরা আইডেন্টিফাই করি যে আমার জরায়ুর প্রোল্যাপস হয়েছে, কিংবা আমরা যদি সেলফ এক্সামিনেশন অর্থাৎ নিজে হাত দিয়ে যদি দেখি, আমরা যদি পরীক্ষা করি যে সেখানে যদি চামড়া থলের মতো কিছু অনুভূত হয় যে বের হয়ে আসছে, সেক্ষেত্রেও বোঝা যায়। আবার কনফার্ম হওয়ার জন্য দেখা যায় যে আমরা আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করলে কী হয় কি, জরায়ুটা কোন অবস্থানে কোন ডিগ্রিতে আছে এটা বোঝা যায়, এবং খুব সহজেই আমরা কনফার্মলি কিন্তু বুঝতে পারি আসলে তার জরায়ুর প্রোল্যাপস কিংবা ইউটেরাইন প্রোল্যাপস হয়েছে কি না। তাহলে এই যে প্রোল্যাপস হলো, এই প্রোল্যাপসটা যদি সে যদি দ্রুত চিকিৎসা না করে, চেপে রাখে, তাহলে কিন্তু খুব জটিল জটিল কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। এই ইউটেরাইন প্রোল্যাপস দেখা যাওয়ার পরে বা হওয়ার পরে যদি আমরা চিকিৎসা করতে দেরি করে ফেলি, তাহলে কিন্তু বেশ কিছু কমপ্লিকেশন আমরা আমাদের মায়েদের দেখতে পাব। কি কি কমপ্লিকেশন, যেহেতু জরায়ুটা কি হয় কি আমাদের পেলভিক ক্যাভিটির মধ্যে থাকার কথা, কিন্তু পেলভিক ক্যাভিটি থেকে যেহেতু বের হয়ে আসে, তার ফলে কি হয় কি অনেক জীবাণু দ্বারা সেখানে আক্রমণ ঘটে। আক্রমণ ঘটার ফলে সেখানে ক্ষত হয়, ক্ষত হয়ে কি হবে, সেখানে দুর্গন্ধ ছড়াবে। এই যে ক্ষত, ক্ষতর কারণে এবং একটা যে জরায়ুটা নিচের দিকে নেমে আসার কারণে কি হবে, একটা অস্বস্তি বোধ করবে। এই অস্বস্তি বোধ করার কারণে কি হবে কি, এই আমাদের মায়েরা কি করবে, তাদের যে সেক্সুয়াল ডিজায়ার ইচ্ছাটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। এ কারণে কিন্তু একটা পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর একটা যে জরায়ুতে ক্ষত হওয়ার কারণে কি হবে, ধাতু যে সাদা স্রাব সেটা পরিমাণে বেড়ে যাবে, এবং সাদা স্রাবের সাথে কি হবে, রক্ত আসতে থাকবে। আরেকটা আমরা খুব জটিল একটা কমপ্লিকেশন দেখি, যে এই যে জরায়ু বের হয়ে আসার কারণে কি হয়, প্রস্রাবটা বাধাপ্রাপ্ত হয়, যে থলিতে জমা থাকে আমাদের ব্লাডারে জমা থাকে, এই জমা থাকার কারণে দেখা যায় যে অনেক সময় কিডনিতে ইনফেকশন হয়। সেই জন্য আমরা অনেক অনেক পেশেন্ট দেখা যায় যে আমাদের কাছে আসে যে ইউটেরাইন প্রোল্যাপসের কারণে তার কিডনিটা বিকল হয়ে গেছে। তাহলে আমরা কি করব, আমরা আমাদের এই রোগটাকে পুষে না রেখে আমরা দ্রুত কিন্তু একজন চিকিৎসকের শরণাপন্ন হব। এখন আমরা ট্রিটমেন্ট এবং অ্যাডভাইস সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা একজন অভিজ্ঞ এবং রেজিস্টার্ড একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা ওষুধ সেবন করব। আমাদের যে হোমিওপ্যাথিতেও কিন্তু ইউটেরাইন প্রোল্যাপস অর্থাৎ জরায়ুর স্থানচ্যুতির খুব ভালো ভালো মেডিসিন আছে, যে মেডিসিনগুলো সেবন করলে কি হয় কি, যে আমাদের এই যে ইউটেরাইনের যে মাংসপেশি লিগামেন্ট, এই লিগামেন্টগুলো স্ট্রং হয়ে ইউটেরাসটা কি হয়, আবার তার পূর্বের স্থানে ফিরে আসে। এই ওষুধ সেবনের পাশাপাশি আমরা কিছু পেলভিক ক্যাভিটির যে মাসুলগুলো স্ট্রং হওয়ার জন্য কিছু আমরা ব্যায়াম করব, এবং আমাদের যদি অপুষ্টির অভাব হয়ে থাকে আমরা পুষ্টিকর খাদ্য খাবো, এবং ঘন ঘন যাতে বাচ্চা না হয় সেজন্য আমরা জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করব, যাতে আমাদের ঘন ঘন বাচ্চা হওয়া থেকে আমরা প্রতিরোধ করতে পারি। তাহলে আমরা যদি নিয়মিত ওষুধ সেবন করি এবং এই অ্যাডভাইসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই জরায়ুর স্থানচ্যুতি বা ইউটেরাইন প্রোল্যাপসের যে প্রবলেমগুলো আমাদের বডিতে তৈরি হয়, সেই সমস্যাগুলো কি থেকে আমরা কিন্তু খুব সহজেই আমরা রিকভারি পেয়ে যাব।
তাহলে আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।